আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতোই আপন ঠিকানার একটি পর্ব। প্রথমেই যে কথাটি বলতে চাই, আপন ঠিকানা বলেন বা লস্ট অ্যান্ড ফাউন্ড বলেন, আমি প্রায় 1.5 বছর যাবত এই অনুষ্ঠানগুলো করছি, 40-এর অধিক পরিবার তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি এরকম একটা ভূমিকা দিতেই চাই যে আমি এরকম কোনো কেস নিয়ে মুভ করিনি যে আজকে আমি যে ধরনের কেস নিয়ে মুভ করছি। আমি প্রথম যখন এই ধরনের মেইল পাই, আমি তার সঙ্গে যোগাযোগ করি বা আমার অফিস অ্যাসিস্ট্যান্ট যোগাযোগ করে, আমি প্রথমত কথা বলি আপনার সঙ্গে, রাইট? আমি কথা বলেছিলাম, তারপরে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট কথা বলেছিল, এবং আমার প্রথম কোশ্চেনটা ছিল যে আপনি যে ঘটনাটা আজকে এখানে বলতে চান বা সোশ্যাল মিডিয়াতে বলতে চান, এর পরবর্তীতে আপনার সামাজিক অবস্থান কী কী দাঁড়াবে? অ্যান্ড এত কনফিডেন্টলি সে অ্যান্সারটা দিয়েছিল যে আই ডোন্ট কেয়ার। এই আই ডোন্ট কেয়ার যেটা আমার কাছে তার জায়গাটা থেকে অনেক কনফিডেন্ট সাউন্ড ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রবলেমটা কোথায় ফাইন্ড আউট করতে, আসলে প্রবলেমটা আমার জায়গা থেকে আমি মনে করি লজিক্যালি হি ইজ রাইট। তো সেই জায়গাটা থেকে আমি এরকম একটা ভূমিকা যেহেতু দিয়ে নিচ্ছি, তার মানে আপনাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, আসলে অনেক ধরনের কোশ্চেন তৈরি হচ্ছে, উৎসাহ তৈরি হচ্ছে। সবগুলো উৎসাহ জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত আজকের এপিসোডটা দেখতে হবে। আমি দেখতে চাই যে অন্যান্য পর্বের চাইতে এটা শেয়ারটা কমে নাকি বাড়ে। আমি দেখতে চাই যে এই ভাইটির পেছনে মানুষের সমর্থন কতটুকু আছে, তার এই খোঁজার পেছনে সমর্থন আসলে কতটুকু আছে, এবং যারা শেয়ার করবেন আমি ধরে নিচ্ছি তারা অনেক বড় সমর্থনকারী, নিশ্চিতভাবেই তারা সমর্থনকারী। তো সেই জায়গাটা থেকে আমি শেয়ারটাকেও দেখতে চাই সাধারণ মানুষ আমাদের সমাজে যারা আছেন তাদের পারসেপশনটা কতটা লজিক্যাল, কতটা স্ট্রং, ঠিক আছে? তো সেটাও একটা অনেক বড় ধরনের এক্সপেরিমেন্ট হবে আমার জায়গাটা থেকে। সো অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি নিচ্ছি আজকের এপিসোডে, আমি বলতে পারি ইটস এ গ্রেট চ্যালেঞ্জ। আমি জানি না সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের চ্যালেঞ্জের আগে কেউ কখনো নিয়েছে কিনা, বাট আমার জায়গা থেকে এটা একটা চ্যালেঞ্জ, এবং আমি চ্যালেঞ্জটা নিচ্ছি আল্লাহর নামে, দেখা যাক কী হয়। তো আমি আর কথা না বাড়াই, যিনি আমার সঙ্গে আছেন এরকম একটা অন্যরকম ভূমিকা দিয়ে তাকে পরিচয়টা করিয়ে দিচ্ছি, চলেন তাকে আমরা তার নামটা জানি এবং তারপরে ঘটনাটা বের করার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন প্রথমে। মোহাম্মদ শাহিন আহমেদ। শাহিন আহমেদ, জি। শাহিন ভাই, আপনার বয়স কত হতে পারে? 29 বা 30 এমন হবে। 29 বা 30 বছর, ঠিক আছে। আপনি যেখান থেকে বলতে চান যেভাবে বলতে চান, তারপরে ক্লুজ যেগুলো আছে সেগুলো তো আমরা বের করবোই। জি, আমি এটাই বলতে চাই যে আমি যখন জানতে পারলাম, যখন জানতে পারি মানে কি, আপনার ঘটনাটা বলেন, কে বলেছে, কিভাবে হয়েছে, বিস্তারিত বলেন। ঘটনাটা হচ্ছে যে আমি ছোট থেকেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই দেখছি যে আমার যিনি মা, মানে আমি যেখানে বড় হয়েছি, ওনার আমার প্রতি তেমন কোনো মানে কোনো ইয়াই নাই, আদর ভালোবাসা বলেন, আগ্রহটা যেরকম, আগ্রহ বলেন, কোনো কিছুই নাই। ডে বাই ডে আমি জানতে পারি যে আসলে আমি তাদের সন্তান না। কে বলে এটা? এটা গ্রামের লোক বলে, আশেপাশের লোক বলে, আমি যেখানে বড় হয়েছি তারা বলে। আচ্ছা, বলে যে না তুমি তো আসলে এদের সন্তান না। ওকে, আমিও ফিল করি যে আসলে আমি যদি, আমার মা যদি হয় তাহলে উনি তো আমাকে ভালোবাসেন না, উনি তো আমাকে আদর করেন না, ওনার আরও সন্তানদের যেভাবে ভালোবাসেন, যেভাবে আদর করেন, আমাকে তো আদর করেন না। তাহলে হ্যাঁ, হয়তো বা এটাই সত্যি। তারপর আমি আস্তে আস্তে বড় হতে থাকি, বড় হতে থাকি, আমি পড়াশোনা করতে থাকি। একটা টাইমে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার পরিচয়টা কি সেটা আমার জানা দরকার, এবং আমার তো অবশ্যই একজন জন্ম দিয়েছেন, তিনি কোথায়, তিনি কে, তিনি দেখতে কেমন। মনে হলো কি, মানে একটা তো হতে পারে যে অনেক মাই হয়তো তার সন্তানকে ভাবে টেক কেয়ার করেন না, এরকম কেস থাকতে পারে না। এরকম আমাদের এলাকার ম্যাক্সিমাম লোকই জানে যে আমি পালিত সন্তান। আচ্ছা, এবং আপনি মাকে কখনো জিজ্ঞেস করেননি, বাবাকে কখনো জিজ্ঞেস করেননি যে আমার আসলে বাবা মা কে? বড়, আমার বাবাকে যখনই আমি জিজ্ঞেস করছি তখনই আমার বাবা খুব রেগে যেত আমার সম্পর্কে, যদি এরকম কেউ বলতো যে ও পালিত সন্তান। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম যে বাবা, ও ওই যে অমুকে বলতেছে আমি নাকি তোমার পালিত সন্তান, তখন আমার বাবা প্রচণ্ড রেগে যেতেন। মানে উনি আমাকে অনেকটা ভালোবাসতেন, আমি এখনও বলবো উনি আমাকে ভালোবাসেন। তো উনি তাদের সাথে এক পর্যায়ে, গ্রাম পর্যায়ে তো অনেক সময় দেখা যেত যে ঝগড়া লেগে যেত, এরকম ব্যাপার। তো আমি তখন আর ওইভাবে কেয়ার করতাম না, কষ্ট নিয়ে যেভাবেই হোক বড় হয়েছি। আস্তে আস্তে দিন যেতে থাকে, একটা টাইমে আমার লাইফে আমি আমার মায়ের অভাবটা বুঝতে পারি যে আসলে ইনি আমার মা না, কারণ উনি আমার প্রতি তেমন আদর, ভাই বোন ছিল, ভালোবাসা, ভাই বোন কি আরো ছিল? ভাই বোন বলতে আমার যে মায়ের কাছে আমি বড় হয়েছি, বাবা যে ফ্যামিলিতে বড় হয়েছি, তাদের আরো দুই ছেলে দুই মেয়ে আছে। দুই ছেলে দুই মেয়ে, আচ্ছা। হ্যাঁ,
আমি যখন জানতে পারি যে একজনের মাধ্যমে আমাকে অ্যাডপ্ট করা হয়েছে, কিভাবে জানলেন এটা, কোন সোর্সের মাধ্যমে জানলেন? সোর্স বলতে আমাদের গ্রামটা হচ্ছে আপনার দৌলতদিয়া জৌনপল্লী যেটা বলে, দৌলতদিয়া জৌনপল্লী থেকে আমাদের গ্রামটা হচ্ছে 5 কিলো পরে। আমাদের এলাকার ম্যাক্সিমাম গরিব মানুষই ওই জৌনপল্লীতে এসে, মহিলা এবং পুরুষ ওই জৌনপল্লীতে এসে কাজ করে। কি ধরনের কাজ? কাজটা হচ্ছে যেমন জৌনপল্লীর যে বাসাবাড়ির কাজ আছে সেই ধরনের কাজ, রান্নাবান্নার কাজ, কাপড় চোপড় ধোয়ার কাজ, এই ধরনের কাজ কামগুলো আমাদের গ্রাম বা আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে যে গরিব মানুষগুলো আছে, এক কথায় তারা বেশিরভাগ লোকই ওই জৌনপল্লীর ভিতরে এই ধরনের কাজ করে, মানে ঝিয়ের কাজ, এক কথায় আয়ার কাজ করে। আচ্ছা আচ্ছা। তো এমন করতে করতে আমার মায়ের কাছে, আমাদের গ্রামেরই একজন মহিলা উনি কাজ করতেন যে আমার মায়ের বাসাতে, তো ওই সময়ই আমার মানে আমার জন্ম হয়। প্রথম কথা হচ্ছে এই ইনফরমেশনটা আপনি কার কাছ থেকে জেনেছেন? আমাকে যে নিয়ে দিছে। ধরলাম যে আসলে আমি তাকে নানি বলি যে নানি আমি তো বিষয়টা এরকম এরকম শুনি, আসলে আপনি তো আপনি আমাকে একটু সত্যিটা বলেন আসলে ব্যাপারটা কি। তখন উনি আমাকে বিস্তারিত ঘটনাটা, তার আগে কি আপনার গ্রামের লোকজন জানতো যে আপনাকে ওই পল্লী থেকে নিয়ে আসছে? হ্যাঁ, আমাদের গ্রামের সবাই জানে যে আমি ওই পল্লীর লোক। ওই পল্লীর লোক মানে ওই মহিলা আপনাকে ওখান থেকে নিয়ে আসছে? জি। ওই মহিলা ওই জৌনপল্লীর কোন একটা বাসাতে সে কাজ করতো? জি। এবং সেই বাসা থেকে আপনাকে নিয়ে আসছে? জি। তারপরে মহিলাকে জিজ্ঞেস করার পর মহিলা কি বললো? মহিলাকে আমি জিজ্ঞেস করলাম যে নানি আসলে ব্যাপারটা কি, আমি তো এরকম এরকম শুনি, আসলে আপনি যেহেতু এনে দিছেন আপনি আমাকে সত্যটা বলেন আসলে ঘটনাটা কি। তখন উনি আমাকে বিস্তারিত বলে যে আমি যে মানে আমার মা ওই জৌনপল্লীতে কাজ করতেন, সেক্স ওয়ার্কার, যৌনকর্মী ছিলেন। যৌনকর্মী ছিলেন। তো উনি যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়িওয়ালার নাম ছিল নসিরউদ্দিন, উনি ওই টাইমে ছাগল পালতেন। তো ওনার বাড়িতেই হচ্ছে আমার মা ভাড়া থাকতেন, আর আমার মায়ের কাছেই হচ্ছে ওই যে মহিলা আমাকে নিয়ে গেছে উনি ওই আমার মায়ের কাজ, ওই আমার মায়ের কাজই করতেন, আমার মায়ের কাজ করতেন এবং আশেপাশে এরকম 2-3 বাড়ির কাজ করতেন। কি নাম ছিল আপনার মায়ের? আমার মায়ের নাম ছিল নাজমা। নাজমা, আচ্ছা। নাজমার কাজ করতেন যে মহিলা, এই মহিলার নাম কি? এই মহিলার নামটা নানির নাম, নানির নামটা জানি না। কি বলেন আপনি, এতবার কিছুদিন আগে জিজ্ঞেস করেছেন তারপর আপনি তার নানির নাম জানেন? মানে নানির নামটা জিজ্ঞেস করার আসলে প্রয়োজন মনে হয়নি আমার কাছে। আচ্ছা, তারপর? তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে তাহলে কিভাবে কি করলেন আমার একটু বিস্তারিত বলেন। তখন উনি আমাকে বলতেছে যে আমি যখন তোমার মায়ের ওখানে কাজ করতাম, আসতাম যেতাম, তোমার তখন জন্ম হয়। জন্ম হওয়ার পরে আমার মায়ের সাধারণত একটা বাচ্চা হলে কাজ কমে যাবে, বা সেই বাচ্চা নিয়ে যদি থাকে তাহলে সে তার কাজটা ঠিক মতো করতে পারবে না। ওই কারণে সে ইচ্ছা প্রকাশ করে যে আমি এই বাচ্চাটাকে কাউরে পালতে দিয়ে দিতে চাই। এবং সে ওই সময়ই খুব অভাবী ছিল। অভাবটা কেমন থাকে, আমি ওইখানে গিয়ে ভিতরে গিয়ে অনেক লোকের সাথে কথা বলেছি, তারা অভাবটা এরকম বলে যে যখন একজন নতুন জনকর্মীকে নিয়োগ নেওয়া হয় তখন সাপোজ তাকে কেউ না হয় বিক্রি করে দেয়, না হয় ইচ্ছাকৃত আসে। বেশিরভাগ ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইচ্ছাকৃত না, বিক্রি করে দেওয়া হয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে, চাকরি বলেন বা বিয়ে বলেন, এ ধরনের প্রলোভন দেখিয়ে তাদেরকে বেচা হয়। বেচা হয় কেমন, যদি সাপোজ একজন বাড়িওয়ালার কাছে যদি একজন মহিলাকে মহিলা বলেন আর মেয়ে বলেন যদি বিক্রি করে 20,000 টাকা, তখন ওই বাড়িওয়ালা কী করে, ওই ওনাদের ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট ওই মেয়ের নামে ধার্য করে রাখে যে তোমাকে আমরা এত টাকা দিয়ে কিনছি। যদি কত দিয়ে কিনছে সেটা তো আর সে জানে না, তখন তাকে বলা হয় যে আমরা তোমাকে এত টাকা দিয়ে কিনছি, তুমি যদি চলে যাইতে চাও সমস্যা নাই, কিন্তু আমাদের এই টাকাটা তোমাকে শোধ করে দিয়ে তুমি চলে যেতে পারবা। তখন শুরু হয় তাদের কার্যক্রম। ও, তখন শুরু হয় কার্যক্রম, কার্যক্রম শুরু হয় টাকা পরিশোধের কার্যক্রম। মানে বেসিক্যালি তখন বাধ্য হয় সে কাজ করতে। কেননা হ্যাঁ, সে তো টাকা নাই, সে তার কাছে টাকা নাই, ফার্স্ট অপশন। সেকেন্ডলি হচ্ছে সে তো বাড়িতে যোগাযোগ করতে পারতেছে না, কোথাও যোগাযোগ করতে পারতেছে না যে সে টাকা এনে তারপর দিবে।
তো বাধ্য হয়ে দেখা যায় যে যেহেতু টাকা দিতেই হবে, দিয়ে তারপর ছাড়তে হবে, সো তাকে ইনভলভমেন্ট হতেই হয় যে আমার ওই কাজটাই করতে হবে। তখন সে কাজ শুরু করে। নাম্বার ওয়ান অপশন হচ্ছে যে তাকে একটা টাকা, বিগ অ্যামাউন্ট যেটা সে পরিশোধ করতে পারবে না এমন একটা অ্যামাউন্ট তাকে ধরে দেওয়া হয়। সেকেন্ডলি হচ্ছে যে সে যে বাসাটায় থাকবে সেই বাসাটার একটা বিগ অ্যামাউন্ট ভাড়া ধরা হয় প্রতিদিন, প্রতিদিন একটা ভাড়া ধরা হয়। আমরা সাধারণত একটা বাসায় একটা ছোট একটা রুমে কত ভাড়া, 2,000-3,000 টাকা, কিন্তু ওইখানে একটা ছোট্ট একটা রুমও যদি হয় তাহলে তাকে 300-500 টাকা পর্যন্ত তাকে শুধু ওই রুম ভাড়া দিতে হয় প্রতিদিন, প্রতিদিন। তাহলে সে যদি 500 টাকা রুম ভাড়া দেয় এবং তার খাওয়া আছে, তার খরচ আছে, তারপরে হচ্ছে তাকে ওই যে যে টাকাটা ধার্য করে দেওয়া হয় তাকে ওই টাকাটা পরিশোধ করতে হয়, তো ওই টাকাটা পরিশোধ না করলে কিন্তু আবার তার উপরে নির্যাতন করা হয় যে টাকাটা নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সেই টাকাটা নেওয়া যায়। এগুলো কি আপনার জানা, আপনার কোয়েরি নাকি আপনি শুনেছেন? আমার কোয়েরি, আমি নিজেই। এটা কি আপনি ওই মহিলার কাছ থেকে জানার পরে আপনি গিয়ে খোঁজ করেছেন? আমি ভিতরে গেছি, আচ্ছা, খোঁজ করেছি এবং ওদের লাইফস্টাইল সম্পর্কে আমি জানছি। আমি একটু ধারাবাহিকভাবে যাই, ওই মহিলার কাছ থেকে আপনি আর কি কি জানলেন? ওই মহিলার কাছ থেকে উনি যেটা বলতেছিলেন, আমি উনি আমাকে বলল যে ওই নসিরুদ্দিনের বাড়ি তোমার মা ভাড়া থাকতেন। নসিরুদ্দিন দৌলতদিয়া? জি, দৌলতদিয়া। দৌলতদিয়া এটা কি, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের কথা বলতেছেন? হ্যাঁ, ওটা হচ্ছে দৌলতদিয়া যৌনপল্লী, অর্থাৎ এটা কি এখনো আছে? এখনো আছে। আচ্ছা, এখনো এটা কি গভর্নমেন্ট এনলিস্টেড যৌনপল্লী? হ্যাঁ, এটা বাংলাদেশের সবচেয়ে বড় যৌন সেক্টর বলতে পারেন। ওকে, তারপর তারপর আমি যখন ওইখানে উনি ভাড়া থাকতেন, হ্যাঁ হ্যাঁ, উনি বলার পরে আমি যেহেতু ওনাদের ভাড়ার টাকাটা শোধ করতে হবে তো বাধ্য হয়ে কাজটা শুরু করতে হয়। তো করার এক পর্যায়ে যদি তার পেটে কোনো সন্তান আসে বা যে কোনোভাবে তার পেটে সন্তান আসলে অবশ্যই তার কাজটা বন্ধ হয়ে যায়। তখন বন্ধ হয়ে গেলে তাকে কে খাওয়াবে, ওই সন্তান হইলে তাকে কে বড় করবে, তাকে মানুষ কে করবে, তার পরিচয় কে দিবে, যার কারণে এই সব কারণেই বেশিরভাগ মা, ওর ভিতরের যারা বেশিরভাগ মাই তাদের সন্তানদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে বাইরে দিয়ে দেয়। ওই পর্যায়ের একটা ই হচ্ছে আমি, আমাকে যেহেতু তার মাথায় ঋণের বোঝা আছে আর আমি থাকলে তার সেই ঋণের বোঝা সত্য দূরের কথা, তার খাবার টাকাও হবে না। এটা কে বলেছে আপনাকে? মানে এই নানি, এটা ওই নানি বলছে আমাকে। হ্যাঁ, যে কাজ করতে পারবে না। আমি 6 দিন যখন আমার বয়স তখন আমাকে মানে আমি হওয়ার পরেই আমার মা ওই আমার নানিকে বলে যে খালা দেখো তো কোনো লোক কোনো সন্তানাদি নেয় কি না, তাহলে আমার ছেলেটাকে আমি দিয়ে দিব, কারণ আমি এই অবস্থায় হইলে তো আমি চলতে ফিরতে পারবো না, খাইতে পারবো না, আমি ইনকাম না করতে পারলে তো আমার খাওয়া চলবে না। উনি কোথা থেকে এসেছিল, কিভাবে কিভাবে এখানে এসেছে সেগুলো কোনো কিছু বলেছিলেন না? সেটা কোনোভাবেই আমার কা মানে ওই নানির কাছে পর্যন্তও বলে নাই। আচ্ছা, যে তুমি তোমার বাড়ি কোথায় বা তোমার ঠিকানা কি, তুমি কোন এলাকা থেকে আসছো, কোনো কিছুই বলে নাই। আচ্ছা, আবার আমি এটাকে ইনকোয়ারি করার জন্য আমি ভিতরে যাই। আচ্ছা, ভিতরে যাওয়ার পরেও যেহেতু সময়টা 30-29 বছর আগের, আমার মা যে বাসায় ভাড়া থাকতেন সে বাড়িওয়ালা নাই, উনি মারা গেছে, ওনার ওয়াইফও নাই, উনিও মারা গেছে, আর ছেলে মেয়েও নাই। ছেলে মেয়ে নাই বলতে এই বাড়িওয়ালাগুলো কেমন হয়, বিভিন্ন এলাকার মানে টাকাওয়ালা লোকগুলো ওর মধ্যে বাসা বানায়। আচ্ছা, বাসা বানিয়ে করে কি ওইখানে কিছু মেয়ে ওরা এভাবে নিয়ে ওদের ব্যবসার জন্য ওরা এটাকে সিস্টেমে চালু করে, কিন্তু ওই তাদেরও এরকম কোনো ঠাই ঠিকানা কমপ্লিটলি থাকে না, শুধু নাম টাম ছাড়া, যেহেতু ব্যাপারটা অবৈধ ওই কারণে। তো আমি যখন ওর ভিতরে ইনকোয়ারি করার জন্য গেলাম তখন ওই বাড়িতে আমাদের আমার মায়ের সাথে যারা ছিলেন তারা কেউ নাই। আজ থেকে 30 বছর মানে তার বয়স অলমোস্ট, যদি আমি 20 বছর বয়সেও আমি আমার জন্ম হয় তাহলে 50-55 বছর বয়স হবে, ওই বয়সের কোনো মহিলা ওই বাড়িতে, ওই নসিরুদ্দিনের বাড়িতে এখন অন্য একজন লোক থাকে, অন্য একজন লোক ভাড়া দেয়। বাড়ির ঠিকানা বাড়িটা বের করতে পারছেন? বাড়িটা বের করতে পারছি। আচ্ছা, কিন্তু এখন অন্য লোক চালায়। বাড়িটা কি ওনার নামেই আছে? না,
ওইখানে বাড়ির কোনো আসলে নাম থাকে না, আপনি যদি আমি মানে ওইটাকে যে ক্ষমতা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে দখলে নিতে পারে বাড়িটা তার দখলে থাকে, আসলে কোনো মালিক নেই, না আসল কোনো মালিক নেই। এগুলো আপনি বলছেন, আমি সেভাবে রেকর্ড করছি, বাট আমি কয়েদি করিনি, আমি ওখানে বলে নেই, ওনার ভাষ্য মতে উনি যেভাবে বলছেন সেভাবেই। বাট এখানে আপনারা এতক্ষণ দেখার পরে বুঝতে পারছেন যে আসলে উনি কেন এসছেন, তারপর আমি বলবো অ্যাজিউম করে না, শেষ পর্যন্ত শোনেন আপনারা। হ্যাঁ, তারপর মানে আপনি কি ফাইন্ডিং করলেন ওখানে, কি কি ফেস করলেন? আমি ফাইন্ডিং করলাম, আমি ওই বাড়িতে গেলাম, যে বাড়িতে আমার মা থাকতেন ওই বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখতেছি সব নতুন লোক, মানে ওইখানে ওই বয়সের কোনো লোক নেই। আমি জিজ্ঞাসা করলাম যে এই বাড়িওয়ালা যা নসিরুদ্দিন সাহেব, উনি কোথায়? কো উনি তো মারা গেছে। তাহলে ওনার কি কোনো বউ বা কোনো কিছু ছিল? যে হ্যাঁ, ওনার বউ ছিল, উনিও মারা গেছে। তাহলে ওনার সন্তানাদি? কয় না, সন্তানাদির ব্যাপারে কেউ কোনো কিছু জানে না। এইটা গেল। তারপর হচ্ছে আমার মায়ের সাথে কারা কারা মিশতেন, এটা হলো আমার পার্সোনাল ইনকোয়ারি ছিল। আমার মায়ের সাথে কে কে মিশতেন বা ওই সময়ে তার সাথে কে কে ছিলেন, এরকম আমি তিনজন মহিলার নাম পাই। এক নাম্বার হচ্ছে আমার মা, দুই নাম্বার পারুল নামে একজন মহিলা, আর তিন নাম্বার হচ্ছে মঞ্জু নামে একজন মহিলা। এগুলো আপনি কার কাছ থেকে বের করেন? ওই ওই আমাকে যে নিয়ে গেছে তার কাছ থেকেই, তার কাছ থেকেই, এবং আমাদের এলাকায় আরও যে মহিলারা কাজ করে তাদের কাছ থেকে। আচ্ছা, আমাদের এলাকার আরও মহিলারাও আমার মাকে চিনতেন। আচ্ছা, যেহেতু তারা ওইখানেই কাজ করতেন, ওইটা একটা এরিয়া। আচ্ছা, তো আমি তাদের কাছ থেকে যে নামগুলো পাই, সে নামের মধ্যে আমার মাকে তো, উনি তো নিখোঁজ। সেকেন্ডলি হচ্ছে মঞ্জু নামে যে আর এক মহিলা আছেন, উনিও নাই, উনি পুরা দৌলতদিয়ার মধ্যে নাই, এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে যখন আমি দৌলতদিয়ার ভিতরে না পাইলাম, তখন আমি চলে গেছি হচ্ছে ফরিদপুরে, আর একটা যৌনপল্লী আছে ফরিদপুরে, আরও দুইটা যৌনপল্লী আছে, একটা হচ্ছে ঘাটের মানে নদীর সাথে, আর একটা হচ্ছে আরেকটু ভিতরে। আমরা যেটা নদীর সাথে যে যৌনপল্লীটা ছিল, ওইখানে আমি আবার লোক সেট করে আমি আবার ওইখানে যাই, ওইখানে খুঁজতে যাই যে আসলে এই নামের দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে এই নামের এই বয়সের কোনো মহিলা নাই যিনি আমার মা হওয়ার মতো। তাহলে আমি চিন্তা করলাম যে যদি উনি এখান থেকে অন্য কোথাও চলে যায় তাহলে কোথায় যেতে পারে, হয়তো বা ওইটাতে যেতে পারে। তখন আমি ওইটাতে যাই, ওইটাতে যাওয়ার পর ওইটাতেও খোঁজ করতে থাকি, ওইটাতেও আপনার প্রায় 150-200 মহিলা আছে এরকম যারা এই কাজ করেন। আমি ওইখানে গিয়েও খোঁজ করি কিন্তু ওইখানেও নাই। ওইখানে এই নামে একজনকে পেয়েছি, বাট উনি ওনার সাথে আমার যে হিস্টোরি সেই হিস্টোরির কোনো মিল নেই। পরে আমি ওইখান থেকে চলে আসি। এখন এই বাকি রইল হচ্ছে পারুল। পারুলের বোনকে আমি খুঁজে বের করছি। আচ্ছা, পারুলের বোন হচ্ছে রূপা, যিনি আমাদের এলাকাতেই, আমাদের পার্শ্ববর্তী এলাকায় থাকেন, কিন্তু উনি একটু অ্যানালগ টাইপের মহিলা। ওনার কাছ থেকে আমি পারুলের নাম্বারটা বা পারুল আন্টির নাম্বারটা আমি ম্যানেজ করতে পারিনি। আচ্ছা, ওনার নাম্বারটা নেওয়ার জন্য বহুত ট্রাই করছি আমি, যেহেতু আমি ঢাকাতে থাকি, আর উনি বলতেছে যে ওনার কাছেও নাম্বারটা নাই। আচ্ছা, ওনার বোন যখন ওনাকে ফোন দেয় শুধুমাত্র তখনই কথা হয়। ওনার বোন আছে হচ্ছে কুমিল্লার কোনো একটা জায়গায়, উনি যেটা আমাকে বলছেন যে কুমিল্লায় আসি, শুধু বলতে পারে যে কুমিল্লায় আছে, কিন্তু কুমিল্লা কোথায় আছে, কোন ঠিকানায় আছে সেটা বলতে পারে না, তা না হলে আমি হয়তো কুমিল্লাতেও যেতাম। ওকে, যার কারণে কুমিল্লাতে আর খোঁজ করা হয়নি। আমাকে উনি, ওনাকে আমি আজকেও আসার আগেও দুই তিনবার ফোন দিয়েছি যে আসলে নাম্বারটা ম্যানেজ করতে পারলো কি না। উনি বলতেছে যে না, আমি এখনও পর্যন্ত নাম্বারটা ম্যানেজ করতে পারিনি, বা উনি আমাকে ফোন দেয় নাই, ঠিক আছে, অথবা উনি হয়তো নাম্বারটা মানে ওইভাবে তুলতেই পারে না, এমনও হতে পারে। আপনার এই কোয়েরির লাস্ট স্টেজটা কি এটাই? লাস্ট স্টেজ হচ্ছে আমি আরও দুই তিনজনকে পেয়েছিলাম যারা বলছে যে আমার মাকে তারা চিনে। আমি তাদের কাছ পর্যন্ত গেছি, তাদের কাছে গিয়েও শেষ পর্যন্ত ওই কথা একটাই যে দুই তিন বছর পরেই তোমাকে যখন দেওয়া হয়, তার দুই তিন বছর পরেই তোমার মা ঋণের বোঝা মানে শোধ করতে না পেরে সে ওইখান থেকে পালায় যায়। আচ্ছা, এরকম বলে যে সে ওখান থেকে পালায় যায়, আসলে ব্যাপারটা কি আমি জানি না, কিন্তু আমার ইনকোয়ারি বলে এটা পসিবল, কারণ ওই ওইখানে এরকম ঘটনা ঘটে। তো আমি শুধু এটুকুই বলবো যে আমার ইনকোয়ারির মানে ইয়াটা ছিল, ধারাটা ছিল অন্যরকম, এই জন্য বারবার আমি আপনার সাথে যোগাযোগ করেছি, বারবার মেসেজ দিয়েছি, বারবার মেল দিয়েছি। শাহিন বলতেছিলেন আপনি? জি, শাহিন।
শাহিন, আমি ফার্স্ট কোশ্চেন আপনাকে কেন কেন করেছিলাম, আমার মনে হয় দর্শকরা যে কোশ্চেনটা করেছিলাম যে আপনি আপনি বলেছেন আই ডোন্ট কেয়ার, জি, যে এই রকম একটা কন্টেন্ট নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুভ করা অত্যন্ত সাহসের একটা ব্যাপার। জি, সাহসের ব্যাপার দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে যে এই ধরনের চিত্রগুলা এর আগে কেউ কখনো এইভাবে করেছে কিনা আমার জানা নেই, ডকুমেন্টারি হয়েছে কিছু সেটা আমরা জানি, কিন্তু একটা মানুষের লাইফে কী হয় সেটা এইভাবে আসে নাই। আমি ডেফিনেটলি জানি আপনার 30 বছরের গল্পটা যদি আমি তুলে নিয়ে আসি, বা আপনি যখন জানতে পারলেন যে আপনার মা যৌনকর্মী ছিলেন, ওই সময়ের আপনার ভেতরের অনুভূতিটা যদি আমি এখানে তুলে নিয়ে আসি, পোর্ট্রেট করা সম্ভব হয়, তাহলে সেটা একটা অন্য গল্প হয়ে যাবে। কিন্তু আপনি আজকে এতটা সাহস করে সারা দুনিয়াকে আপনি এটা ফেস করলেন, আমার এই আপন ঠিকানাগুলো ইংলিশ সাবটাইটেল দিয়ে যায়, পুরো দুনিয়ার মানুষ এটা দেখে। এই কোশ্চেনটা আমি আপনাকে করেছিলাম যে আপনার সামাজিক পরিচিতির জায়গায়, আমাদের সমাজ তো এখনও ওই অ্যাডভান্স লেভেলে আসেনি যে যেখানে আপনি সম্পূর্ণরূপে নিরপরাধ, তারপরেও আপনার দিকে অনেক আঙ্গুল তুলতে পারে, আপনার আপনার স্বাভাবিক জীবনযাত্রা অনেক বেশি ব্যাহত হতে পারে, সেটা জেনেও আপনি কেন আজকে এখানে এত বড় স্টেপটা নিলেন? স্টেপটা নেওয়ার মূলত কারণ হচ্ছে যে আমার মা যদি এই পথে এসেও থাকে, আমার মন বলে, আমার বিশ্বাস বলে যে সে ইচ্ছাকৃতভাবে এখানে আসেনি। কেননা আমি বেশ কয়েকবার ওখানে গিয়েছি শুধুমাত্র তাদের লাইফস্টাইল জানার জন্য, আমি অনেকবার গিয়েছি শুধুমাত্র তাদের লাইফস্টাইলকে জানার জন্য যে আসলে কেন মানুষ এখানে আসে, কেন আমার মা এখানে আসলেন সেটা জানার জন্য, বোঝার জন্য। তো আমি আসলে যেটা পেয়েছি যে এখানে আমি হলফ করে বলতে পারি এখানে ইচ্ছাকৃতভাবে কেউ আসে না। অতএব আমার মাও কোনো না কোনো কারণে এখানে এসেছেন কোনো না কোনোভাবে। যুক্তির দিক থেকে আপনি রাইট, কিন্তু জনজনে কি আপনি তো এটা বোঝাতে পারবেন না? আমার আমি আমার প্রয়োজন নেই জনজনে বোঝানোর, আমি চাই না জনজনে বোঝাইতে। আপনি আপনার মাকে খুঁজে বের করে কি করবেন? আমার মাকে খুঁজে বের করে আমি এই জন্যই খুঁজে বের করতে চাই যে সে তো আমাকে জন্ম দিছে, আর সে অবশ্যই অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েই সে ওই জায়গাতে গেছেন। আপনার মার প্রতি আপনার কোনো ক্ষোভ নাই? আমরা তো সিনেমাতে দেখি না। আমার কোনো ক্ষোভ নাই, আমার কোনো ক্ষোভ নাই, আমি শুধু আমার মাকে ভালোবাসি, আমি শুধু ভালোবাসি আমার মাকে, আমার কোনো ক্ষোভ নাই ওনার প্রতি। কেননা আমি জানি যে উনি অপরাধী না, উনি অপরাধী না। কারণ উনি যদি অপরাধী, উনি অপরাধী কীভাবে? সমাজ তাকে যৌনকর্মী বানাইছে, উনি নিজে নিজে হয়নি, কেউ নিজে নিজে কখনো যৌনকর্মী হয় না। শাহিন, আজকের এই পর থেকে আপনার চোখে অনেকেই বাঁকা চোখে তাকাবে, তাকাক, এবং আপনার এই জায়গাটায় আপনি একজন জব হোল্ডার আমি জানি। আপনি কি করছেন পেশায়? আমি একজন ইঞ্জিনিয়ার। আপনি একজন ইঞ্জিনিয়ার? আপনি পড়াশোনা করেছেন কত পর্যন্ত? আমি বিএসসি কমপ্লিট করেছি। বিএসসি কমপ্লিট করা আপনি একজন ইঞ্জিনিয়ার, নিঃসন্দেহে এটা একটা অনেক বড় ব্যাপার। এবং আপনি আপনার কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি মানুষের আঙ্গুল তুলবে আপনার দিকে, যদি নেগেটিভটা আমি বলি, পজিটিভ অনেকে সেল্ফ পাবেন আপনি আমি জানি, কিন্তু অনেকেই আঙ্গুল তুলবে যে তুমি এরকম একটা ভাবে তোমার জন্ম হয়েছে। আমাদের সমাজে এটা কোট অ্যান্ড কোট একটা শব্দ ব্যবহার করে যেটা আমি মুখে আনতে চাই না। তো কেমন লাগবে যখন আজকের পর থেকে রেশিওটা আরও অনেক বেড়ে যাবে যখন নেগেটিভলি? আমি সেটাকে কেয়ার করি না। আপনি ছোটোবেলা থেকেই কেয়ার করতেন না এই বিষয়গুলো? আসলে ছোটোবেলায় তো ওইভাবে বুঝতাম না, যখন বড় হয়েছি তখন আসলে আমার সামনে এসে কেউ এইভাবে কখনো বলেওনি বা বলার সেই সুযোগটাও পায়নি। আমার আচরণ দিয়ে হোক, আমার কর্ম দিয়ে হোক, কখনো কেউ বলার সেই সুযোগটা পায়নি। আর আমার কাছে যেটা মনে হয় যে কেউ যদি আমার সামনে এসে বলতে চায় যে আমি যৌনকর্মীর ছেলে, তো হ্যাঁ আমি তাই, তো আমার আচরণ কি তাই? আমার আচরণ কি তাই বলে যে আমি আমি খারাপ লোকের, খারাপ মায়ের সন্তান? আমার আচরণ যদি তাই হয় তাহলে তাই। ও অনেক জায়গায় ও ওর ওর জায়গাটায় লজিক্যালি অনেক অনেক বেশি কনফিডেন্ট। এখানে আসলে আমি মনে করি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির যে ব্যাপারটা সেটা আমাদের দৈন্যতা। ও যেটা বলেছে সেটা ওর জায়গাতে ও শতভাগ রাইট। একটা একটা সন্তান তার পরিচয় জানতে পেরে তার মাকে খুঁজে বেড়াচ্ছে, তার মা যেই হোক না কেন, এটা নিঃসন্দেহে অসাধারণ একটা ব্যাপার। আমি জানি না আপনার এই ভিডিও কতটুকু আপনার মাকে খুঁজতে সাহায্য করবে, আমি জানি না নাজমা নামে সেই মেয়েটি বেঁচে আছে কি না, আমি জানি না যে এই শুধুমাত্র একটা নাম দিয়ে
কিংবা আপনি যে ক্লুটা বললেন দৌলতদিয়া সেই পল্লী যৌন পল্লী, সেটার ক্লু দিয়ে আজ থেকে 30 বছর আগে নাজমা নামের, এবং আরেকটা যেটা বলছিলেন যে বাড়ির ঠিকানাটা কি বলছিলেন? বাড়ির ঠিকানা হচ্ছে আমি বিল্ডিং এর মালিকের নাম সবকিছু মিলিয়ে এই নাজমা আদৌ বেঁচে আছে কিনা, এক। আর দুই নম্বর হচ্ছে, এই নাজমার যদি এখন একটা সামাজিক স্বীকৃতি হয়ে থাকে, আপনি হয়তো আপনার জায়গা থেকে খুব বোল্ডলি ফেস করতেছেন, এই নাজমা কোনোদিন আপনার পরিচয় দিবে কিনা, সেটাও একটা বড় কোশ্চেন হয়ে দাঁড়াবে আজকের এই ভিডিওর পরে। হয়তোবা যদি সে মনে করে যে না, তার মাতৃত্বের জায়গা থেকে তার সন্তান যেহেতু এতটুকু আগে আসতে পারছে, আমি আমার আমার জায়গাটা থেকে যদি সে জানে, জেনে হয়তো কোনো দিন আগে আসবে। তবে এটা ঠিক, যদি আপনার মা কোনো দিন এখানে আসে, আমি এতটুকু পরিমাণ ফ্যাসিলিটি দিতে পারি যে সুযোগটা আপনারা নেবেন কি নেবেন না সেটা আপনাদের বিষয়। যদি আপনার মাও আপনার মতো সাহস করে মিডিয়া ফেস করতে চায় গেট টুগেদারের ক্ষেত্রে, যে না আমার অপরাধ ছিল না, আমি মিডিয়া ফেস করতে চাই, আমি বলতে চাই কীভাবে কী হয়েছে ঘটনা, আমি ডেফিনেটলি সুযোগ দিব। কিন্তু এটা ঠিক যে যদি সে মিডিয়া ফেস করতে না চায়, তাহলে মিডিয়া ফেস না করিয়েও গেট টুগেদার করিয়ে আমি আপডেট দিয়ে দিব। এইটুকু শুধুমাত্র আমি আপনার, আমি যেন বলেছিলাম যে এটা একটা বিশেষ আপডেট, আমি সেই সামাজিকতা রক্ষা করব আপনার মায়ের। আমি এই ভিডিওতে বলে দিলাম যে ওনার মাকে যদি আমরা খুঁজে পাই, যদি সেই পরিচয়ে কেউ কোনো দিন আমার সামনে আসে, এবং সেটা আমার অফিসে হোক, আমার মেইলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক, পরিচয় মেনটেন করে যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে, এবং সেটা যদি উনি যদি মিডিয়া ফেস করতে না চায়, তাহলে ওইটা মেনটেন করে ওটা আমি সমস্ত কিছু গোপন রেখে আমি সেটা গেট টুগেদার করিয়ে দেবো, আমি কথাটা বলে রাখলাম। কিন্তু উনি যদি আপনার মতো ডেসপারেট হয়ে মিডিয়া ফেস করতে চায়, তাহলে ডেফিনেটলি আমি সেই মিডিয়া ফেস করাবো, এবং গেট টুগেদার যেভাবে হয় 8-10 জনের মতো সেভাবেই হবে। তবে আমি আপনাকে অন্তর থেকে স্যালুট জানাই। স্যালুট জানানোর জায়গাটা হচ্ছে এটাই, আমরা ছোটবেলায় পড়েছি জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো, জি আমি এটা মানি, এবং আপনার সেই উদাহরণটা আমি আজকে এখানে পেয়েছি। আপনার আপনার বিয়ে শাদী হয়েছে, সংসার হয়েছে, জি আপনার স্ত্রী সমস্ত কিছু জানেন? আপনার সঙ্গে জি আমার ওয়াইফ সব জানে। কত বছরের সংসার আপনাদের? 7 বছর। 7 বছরের সংসার, বাচ্চা কাচ্চা আছে? জি 2 মেয়ে আমার। তো এই এই যে আপনার 2 মেয়ে, তাদেরও তো একটা সামাজিকতার বিষয় আছে, জি তো সমস্ত কিছু জেনে মুভ করতে ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়? আমি আমি শুধু এটুকুই বলবো যে যদি আমার কর্ম ঠিক থাকে, তাহলে জন্মে কি আসে যায়, আমি এটা বলবো। আমি বারবারই আপনাদেরকে, যদি আমার জন্ম থেকেই যদি কারোর কোনো প্রবলেম হয়, আমি তার ধারের কাছেও যাব না কখনো। বেস্ট, ইউ আর বেস্ট। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি 9-10 বছর মানুষের জীবনের নানা রকমের গল্প নিয়ে নাড়াচাড়া করেছি, নানা রকমের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিছু কিছু গল্প আমার হৃদয়কে ভেঙে চুড়ে এফোর এফোর করে দিয়েছে, কিছু কিছু গল্প প্রচার করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি অত্যন্ত সাহসের কাজ করে ফেলছি কিনা, কিছু কিছু গল্প প্রচার করার পর অনেকেই আমাকে বলেছে যে তুমি যে গল্পটা প্রচার করলা এটা মিডিয়া এথিক্সের পরিপন্থী, কিছু কিছু গল্প আমার কাছে মনে হয়েছে যে এটা আমি প্রচার না করলেও পারতাম। এই যে বিভিন্ন রকমের অনুভূতি, সব কিছু অনুভূতিকে ছাপিয়ে উঠে আমি যে জায়গাটায় কখনো কম্প্রোমাইজ করিনি বা করার চিন্তাও করিনি, সেটা হচ্ছে একটা গল্প থেকে এন্ড অফ দ্য ডে আমরা কী মেসেজটা পাই। যদিও এটা আপন ঠিকানা, সেই আপন ঠিকানায় মাকে খুঁজে ফেরার যে গল্প, সেই গল্পে যদি আপনি কোনো মেসেজ খোঁজার চেষ্টা করেন আজকে, তাহলে সেই মেসেজটা একটা অসাধারণ মেসেজ। সেটা হচ্ছে, জন্ম আমার যেখানেই হোক না কেন, আমার কর্মটাই আমার পরিচয়, এবং যে মা আমাকে পেতে ধরেছেন, সে মা আমাকে কীভাবে পৃথিবীতে নিয়ে এসেছেন আমি জানি না, কিন্তু সেই মায়ের প্রতি সম্মান আমার কমেনি। আহা, কী অসাধারণ, কী অসাধারণ। আমি শুধু আজকের এই ভিডিওটা দেখতে চাই, আমার অনেভারে শেয়ার যেটা হয় সেটাই কি থাকে নাকি তার থেকে পারে, আমি দেখতে চাই যে আমার মতো করে আমার পেজের দর্শকরা ভাবেন কি না, ও তার মায়ের কাছে ফিরে যেতে পারবে কি পারবে না আমি জানি না। তবে এই এপিসোডটা আমি মনে করি আমাদের সমাজের বিকলাঙ্গ চিন্তার জায়গাটাতে অনেক বড় একটা চপেটাঘাত, সেই চপেটাঘাতটা আরও জোরালো হবে যদি শেয়ারটা বেশি হয়। আপনারা সবাই শেয়ার করেন, আমি জানি না ফেসবুক পলিসিতে ওই ভিডিওটাকে কতটুকু আগাতে দেবে আমি জানি না, আমি জানি না ইউটিউবের পলিসি থেকেও এই ভিডিওটাকে কতটুকু আগাতে দেবে, বাট আমি স্টেপ নিয়েছি, বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। আমি আরও একটা পয়েন্ট যেটা আছে, জি সেটা হলো যে আমার মায়ের বাড়ি কোথায়, এই পয়েন্টটা খুঁজতে গিয়ে আমি একটা পয়েন্ট পাই, সেটা হচ্ছে যে যশোরের তুলাতলা নামে কোনো একটা জায়গায়, তুলাতলা, কিন্তু সেটা কোথায় আমি যশোরে যখন ইন্টারনেটে সার্চ করি, তুলাতলা নামে আমি 2টা জায়গায় পাই, এবং সেই এলাকায় যে ইয়া আছে আপনার হচ্ছে গ্রাম্য পুলিশ বলে, তাদের সাথেও যোগাযোগ করি ইন্টারনেট থেকে নাম্বার নিয়ে, লুৎফর নামে এক ভদ্রলোক, উনি আমাকে যথেষ্ট হেল্প করার ট্রাই করে,
বাট আমার মনে হয় যে যশোরের কোনো একটা জায়গা, যে আমি পয়েন্টটা পেয়েছিলাম যে যশোরের তোলাতলা নামে কোনো একটা জায়গায় আমার মায়ের নাম নাজমা, এবং উনি ওইখান থেকেই হয়তো আসছিলেন, কিভাবে আসছিলেন সেটা পাইনি। নাজমার সাথে আর কারো কোনো ব্যক্তির নাম পাওয়া যায়? লাইক আপনি তিনজন বান্ধবীর নাম বলছেন, সেটা তো কাজের ক্ষেত্রে, কিন্তু নাজমার বাবা কে, মা কে, এগুলো কিছু পাওয়া যায়? এরকম কোনো ক্লু আমি পাইনি। ধরে নিচ্ছেন 55 বছর বয়স, 50 45 থেকে 60 এর মধ্যে, 50 থেকে 60 এর মধ্যে বয়স, 50 থেকে 60 এর মধ্যে। এবং আমি যতটুকু বের করতে পেরেছি যে উনি যশোরের তোলাতলা নামে কোনো একটা জায়গা থেকে আসছিলেন। আপনার এই ভিডিওটা সফল হবে কি হবে না সেটা তো সম্পূর্ণই আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমাদের চেষ্টার জায়গাতে কোনো কমতি থাকবে না, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়, বাকিটুকু তওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন। আমরা আই এম টোটালি স্পিচলেস। আমি ওর ওই মানে ওর মা ভক্তিটাকে আমি অনেক বেশি সম্মান জানাচ্ছি। আপনারা সবাই শেয়ার করেন, আমরা নাজমাকে খুঁজে বের করতে চাই, নাজমাকে খুঁজে বের করতে চাই, নাজমা একজন মা, সেই জায়গাটি থেকে আমরা চেষ্টা করতে চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা একটা অন্যরকম আপন ঠিকানা, আমি জানি না এটা সফলতার মুখ দেখবে কিনা, আমি খুব একটা কনফিডেন্ট না, আমাদের সামাজিক পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে আমি অবশ্যই কনফিডেন্ট না, একদমই 0% আমি নেগেটিভ চিন্তা নিয়ে আগাচ্ছি ইনফ্যাক্ট, যেটা ভিডিওটা সফল হবে না, বাকিটুকু যা আল্লাহ চাইবে তাই, সম্পূর্ণ তার উপর তাওয়াফ করে। চলেন আমরা সবাই মিলে শেয়ার করি, আমি শেয়ারটা দেখতে চাই, শেয়ারটা দেখতে চাই যে আপনাদের ওর প্রতি রেসপেক্টটা আছে কিনা, যারা রেসপেক্ট করবেন তারা শেয়ার করবেন, আমি শুধু এতটুকুই বলতে চাই, যাতে করে ও মনে করে যে না, সমাজে অসংখ্য ভালো মানুষ আছে যারা আমার জন্মের পরিচয় নিয়ে কোনো দিন কথা বলবে না। এই শেয়ারিংটাকে আমি এই জায়গাটায় দেখতে চাই। অনেক ধন্যবাদ, শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।